শিশির ভেজা ঘাস আর কুয়াশার চাদর জানান দিচ্ছে প্রকৃতিতে শীত এসেছে। মহানগরীতে ইট কাঠের ভিড়ে শীতের পরশ একটু দেরিতে এলেও গ্রামাঞ্চলে উঁকি দিতে শুরু করেছে শীত। নগরীতে শীতের পরশ একটু দেরিতেই আসে, অল্প স্বল্প শীত পড়ার সাথে সাথেই বরিশাল নগরীর গরম কাপড়ের দোকানগুলোয় বেচাকেনা শুরু হয়েছে। সস্তা দামে গরম কাপড় কিনতে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষরা ভিড় করছেন ফুটপাতের এসব দোকানে। বরিশাল নগরীর বাসিন্দা আবুল কালাম পেশায় একজন তরকারি বিক্রেতা, ফুটপাতে দাঁড়িয়ে তার ছোট বাচ্চার জন্য বেছে বেছে কিনছেন শীতের পোশাক। শীতের তীব্রতা বেড়ে যাওয়ার আগেই এসব দোকানে ভিড় করছেন তার মতো আরও অনেকে। সস্তা দামে আর ভালোভাবে দেখে শুনে সাধ্যের মধ্যে গরম কাপড় কিনতে পেরে খুশি তারা। তবে গত বছরের তুলনায় দাম কিছুটা বাড়তি বলে জানিয়েছেন ক্রেতারা। দোকানে তো একটু দাম বেশি, এবার রাস্তায় হকারদের কাছে একটু কম দামে পাওয়া যায়, এই জন্য আর কি এখানে আসা। শীতের পোশাক বিক্রির জন্য বিশেষ মার্কেট হচ্ছে ডিসি মার্কেট। চট্টগ্রাম থেকে পুরনো কাপড়ের গাইড এনে এখানে বিক্রি করেন ব্যবসায়ীরা। মান ভালো এবং দাম তুলনামূলক কম, তাই মধ্যবিত্তদের পাশাপাশি নগরীর বিত্তবানদেরও এ মার্কেটে শীতের পোশাক কিনতে দেখা যায়। শীত কেবল আসা শুরু করছে, এর জন্য আমরা অগ্রিমে কিনতে আসি যাতে পরবর্তীতে ভিড়ের ভিতর দাম বাড়বে কি না। দোকানে তো সবসময় বেশি, আর দোকানের কেনার মতো আমাদের সামর্থ্য নাই। এখানে ফিক্সড প্রাইস না, আপনার ওনারা একটা দাম বললো আমরা একটা দাম বললে আমাদের সাধ্যের ভিতর নিয়ে যায়। শীতের জন্য কম্বল কিনছি, ট্রাউজার কিনছি, আরও বিভিন্ন বাড়ির লোকজনের জন্য কিনছি, সেখানে দাম আমার কাছে সহনীয় পর্যায়ে মনে হয়েছে। নগরীর সদরোড, লঞ্চঘাট, জাদুঘরের সামনে, নতুন বাজার, রূপাতলী, নতুল্লাবাদ, বাস টার্মিনাল, সাগরদী সহ বিভিন্ন এলাকায় ফুটপাতের ওপর ও ভ্যান গাড়িতে করে শীতের পোশাকের পসরা সাজিয়ে বসেছেন প্রায় 200+ ব্যবসায়ী। গত বছর এই সময়ে ফুটপাতের এই দোকানগুলোতে 8,000 থেকে 10,000 টাকা বিক্রি হলেও এবছর তা নেমে এসেছে অর্ধেক। এখন প্রতিদিন বেচাকেনা হচ্ছে 4,000 থেকে 5,000 টাকা। এতে ফুটপাতের ভ্রাম্যমান দোকানগুলোতে প্রতিদিন বেচাকেনা হচ্ছে প্রায় 5 থেকে 6 লাখ টাকা। কাঁচা মালের খুব চাহিদা, কেননা সবাই নবজাত শিশু আছে, সবাই ওই ক্ষেত্রে কিনতে আছে নতুন বাচ্চাদের জন্য। গত বছর খুব ভালো বেচাকেনা ছিল, এবছর অনেকটা দ্রব্যমূল্যের কারণে বেচাকেনা খুবই কম। যেই মাল গেছে বছর 10,000 টাকা আনছে, এগুলো এখন 15,000 টাকা 12,000 টাকা এরকমের রেট চলতে আছে। কিন্তু মাল আনছি কিন্তু বেচাকেনা হইতে আছে না আমাদের। বেচাকেনা আনাগোনা একটু কম, তবে আশা করা যায় সামনে যদি শীত পড়ে ইনশাল্লাহ বেচাকেনা আমাদের আরও ভালো হবে। শীতের তীব্রতা বাড়তে না বাড়তেই বরিশালে জমে উঠতে শুরু করেছে শীতের পোশাক বাজার। মার্কেটগুলো ছাড়াও ফুটপাতে পসরা সাজিয়ে বসেছেন শীতের পোশাকের। তবে শীতের তীব্রতা কম হওয়ায় এখনও সেভাবে বেচাকেনা জমে ওঠেনি বলছেন ব্যবসায়ীরা। শীত বাড়লে বেচাকেনারও বাড়বে বলে মনে করছেন তারা। গত বছর প্রতিদিন ডিসি মার্কেটের এক একটি দোকানে 15,000 থেকে 20,000 টাকার শীতের কাপড় বিক্রি হলেও এবার বেচাকেনা হচ্ছে 10,000 থেকে 12,000 টাকার। হরতাল অবরোধের কারণে দূর দূরান্তের ক্রেতারা আসতে পারছেন না, তাই বেচাকেনাও কমে গেছে বলে জানান ব্যবসায়ীরা। এই মার্কেটে শীতের কাপড়ের দোকান রয়েছে 100 থেকে 120টি, আর প্রতিদিন বেচাকেনা হচ্ছে প্রায় 12 লাখ টাকার। রাজনৈতিক মাঠটা যদি ভালো থাকে, হরতাল অবরোধ না থাকে, তাহলে দেখা যেতেছে দেশ গ্রামের মানুষ আসলে বেচাকেনাটা ভালোই। কাস্টমার আসতে আসে, দেখতে আসে, দুই একটা নিতে আসে। সামনে শীত বাড়লে দেখা গেছে যদি রাস্তাঘাটের পরিস্থিতি ভালো হয় তাহলে কাস্টমার আসবে। বিগত দিনে রাজনৈতিক অবস্থা খুব ভালো ছিল, হরতাল অবরোধ ছিল না, এখন গ্রামগঞ্জের মানুষগুলো শহরে উঠতেছে না, এই কারণে বেচাকেনাও কম। আর যদি শীত বাড়ে আমরা হয়তো আশা করি যে একটু বেচাকেনা বাড়তে পারে। ফুটপাতের দোকানে শীতের কাপড় মিলছে 20 টাকা থেকে 200 টাকা পর্যন্ত, আর মার্কেটের ভেতরের দোকানগুলোতে শীতের কাপড়ের ভিন্নতা রয়েছে ধরন অনুযায়ী। তবে শুধুমাত্র শীতের কাপড়ই নয়, কম্বল, মাফলার, জ্যাকেট সহ নানা ধরনের শীতের পোশাক বেচাকেনা হচ্ছে এসব দোকানে। অমিত হাসান, এখন বরিশাল।